দাদা ভাই দিদি ভাই এ দেখো কি সুন্দর ছোট ছোট লাল আলু, এই দে আলুর দম করলি যে কি ভালোই লাগে। তা আজকে আমি এই আলু দিয়ে আলুর দম করবো। কালকে সুন্দর জল দেখলে? কালকে অন্তর আর ফুল হলো না, দাঁড়িয়ে গেছে। রসুনগুলো ঠিক আছে, ভালো আর দেশো কোয়াগুলো ই আছে, বড় আছে। আলুর দম রান্নার জানি তুই, আলু সিদ্ধ করে নেব। ডাকা দিয়ে দেয় তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে না। আদা আর রসুনটা বেটে নেব। অনেক সময় তো ডাকা দিয়ে রাখলাম, তাই সিদ্ধ হয়েছে নাকি? আলু সিদ্ধ হয়ে গেছে, আমি নামাইয়ে ছুলিয়ে নেব। কি গরম, ইডা ফোন তো গরম হয়ে গেছে। ঠান্ডা জল দিলি পরে তাড়াতাড়ি গরম ছেড়ে দিয়ে। ঠান্ডা জল তো লাগলোই নর গায়ে। লাগবে না লাগবে না। কাশ্মীরি লঙ্কা আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে বেটে নাও। ভালো সিদ্ধ হয়েছে, দেখিস ঠাকুমা কম্পিটিশন আছে আলু ছোলা, তা তুমি তাড়াতাড়ি ছোলবা। হ্যাঁ তুমি তাড়াতাড়ি, পুচকি পড়া আলু, ওই আলুটাই খেতে বেশি ভালো। হ্যাঁ ওই আলু হলে পরে সব আরো ভালো তো বলো। জিরা তেজপাতা এক চিপকে হিং দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিছি, এনে দিয়ে দেবো আদা রসুন বাটা। কাঁচা লঙ্কা কাশ্মীর লঙ্কা একসাথে বাটা। টমেটো পিউরি
ভাত দেবা দুনিয়ার গুড়ি আর জিরের গুড়ি এক চামচ লবণ দেবো এক চামচ হলুদ দেবো মশলা কষানো হয়ে গেছে এখানে আলু দিয়ে দেবো দিদি ভাই আমি তো আলুটা ভাজি নেই তোমরা চাইলে ভাজি উন্নতি করো আলু কষানি হয়ে গেছে এখানে জল দিয়ে দেবো আলুর দমের মধ্যেই একটু দানা চিনি দিয়ে দেবো খাতে মিষ্টি মিষ্টি লাগবে না তরকারিটা গাবলা ধরবে তো ধরিয়ে দেবে না আলুর দম রান্না হয়ে গেছে এখানে গরম মশলা দুনিয়ার পাতা দিয়ে নামাই দেবো এই আলুর দম হচ্ছে সব থেকে টেস্টি যেভাবে রান্না করবেন খারাপ করে রান্না করলে টেস্ট লাগবে শুধু আলুটার জন্য বেলুন পুড়িয়ে গরম চেনে চেনে শুরু কর এই আলুর আলুর দম আর অন্য আলু আলুর দম অনেক ডিফারেন্স ঠিক আছে ফুলছে আলু দম আলু হচ্ছে কতদিন পরে খাচ্ছি কিছু কিছু জিনিসের কিছু কিছু কম্বিনেশন থাকে খাবারের যেগুলো মানে তার সঙ্গে ওইটাই মানায় যেমন লুচির সঙ্গে আলুর দম
অন্য কোনো কিছুর মতন অন্য কোনো কিছুতে এত ভালো লাগে না। আলুর দমের সাথে লুচি যত ভালো লাগে। বিরিয়ানিতে আলু বিরিয়ানি এই যে এক গামলা লুচি হচ্ছে আমাদের দুজনের, আর এই আলুর দমটাকে আরও টেস্টি করা যাবে। আপনারা যদি একটা জিনিস করতে পারেন, এটা তো টেস্টি হয়েছেই, আরও টেস্ট বেড়ে যাবে। এই আলুটাকে সেদ্ধ করার পর ভেজে নিতে হবে। আমরা কী করি, এমনি অল্প তেল দিয়ে ভাজি, অল্প তেলে না, একটু বেশি করে তেল দিয়ে চপ যেরকম ছাঁকে আলুটাকে যদি ওরকম করে ছেঁকে ভেজে তোলেন, তারপর যদি দমটা বানান আরও টেস্ট বেড়ে যাবে। তো সময় যদি হাতে থাকে তাহলে করবেন, আর যদি সময় না থাকে তাহলে এরকম করে দেবেন।